Ok, posso. ম্যানেজার পিছনের লাইটটা কি বন্ধ করে দিয়ে দেখবো নাকি আমরা? হ্যাঁ, পিছনের লাইটটা বন্ধ করে দিয়ে দেখবো নাকি? বন্ধ করো, পিছনের লাইট তো বন্ধ হয় নাই, হয় নাই তো। এইটা এই যে এইটা এটা আরে কোনটা বন্ধ? তুই কি লাইট চিনিস না? হ্যাঁ হ্যাঁ, এখন পারফেক্ট, এখন পারফেক্ট, হ্যাঁ এখন পারফেক্ট। হ্যাঁ কথা বলো, সমস্যা নাই, লাইভই তো। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার আমরা জয়েন হয়ে গেছি প্রতিদিনের মতো মেকআপ লাইভ নিয়ে। সবাই একটু জয়েন করেন, আর হচ্ছে যে আমরা দুটা মডেল রেডি করছি আপনাদের জন্য। সবাই একটু জয়েন করেন, পারলে লাইভটা শেয়ার করেন, একটু কমেন্টও করেন। আমাদের লাইভ সাউন্ড এবং কী বলে লাইট ক্লিয়ার আছে কিনা একটুখানি বলেন। সবাই একটু মেসেজ করেন, সবাই একটু কমেন্ট করলে আমরা খুব খুশি হয়ে যাব। আর কেমন লাগতেছে, কার কাছে কোনটা বেশি ভালো লাগতেছে, দুইটাই আমাদেরকে একটু জানালে খুবই খুশি হব আমরা। আচ্ছা, সোমা আক্তার লিখছে হ্যালো, হাই। সোমা আক্তার লিখছে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সোমা আক্তার আপু আমাদের সাথে জয়েন করার জন্য। একটু পারলে লাইভটা শেয়ার করে দেন। তানিয়া ফেরদৌস ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ তানিয়া। আচ্ছা, লাইট কি একদম ঠিক আছে? ক্যামেরা সোজা করবো, রেড সাইডের আপুটাকে ভালো লাগছে, থ্যাংক ইউ তানিয়া ফেরদৌস, থ্যাংক ইউ আপু। নুসরাত পায়েল খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। জাকিয়া সুলতানা ধন্যবাদ। কেন আমাদের এই ইয়েটা গ্রিন কালারটাকে ভালো লাগে না? গ্রিনও না, লেমন কালার নাকি? ওকে তো অপু বিশ্বাসের মতো লাগতেছে, কারণ অপু বিশ্বাসে অনেক আগে একটা জাহিদ খান ভাইয়া এরকম একটা লুক দিছিল, আমি ওরকমই একটা লুক ক্রিয়েট করার ট্রাই করছি। রাত্রি ইসলাম লিখছে দুজনকেই খুব কিউট লাগছে, ধন্যবাদ রাত্রি। একটু পারলে লাইভটা শেয়ার করে দাও তোমরা, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা এখন দুজনের চুলগুলার একটু দেখি, আমরা মেকআপ কী কার কী করছে একজন একজন করে দেখি এখন, তাই না? আচ্ছা, লাল শাড়িটাকে আগে দেখাই আমরা। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো লাল শাড়ি গুঁড়ো, এটা আমাদের লাল শাড়ির হেয়ার। হেয়ারটা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি লাইভে দেখানোর জন্য, কারণ ছবি তুলতে তুলতে হেয়ার অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ আমরা তো মডেলের হেয়ারটা যেটা করি, ফুলটা ঠিক করো, মডেলের হেয়ার যেটা করি যে স্প্রে কম দিয়ে করার ট্রাই করি, স্প্রে সাধারণত করিই না। ক্লায়েন্টের বেলাতে যেটা করি যে স্প্রে করে করে দিই, আর মডেলের বেলাতে যেটা করি যে এখনই যেহেতু খুলতে হবে তো আমরা চেষ্টা করি স্প্রে ছাড়া করার। ড্যাশ হয়ে চুলটা খুলে যাওয়ার পসিবিলিটি ছিল, মানে নষ্ট হয়ে যাওয়ার, তো তারপরে অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর ফিনিশ যখন আমরা ক্লায়েন্টের উপর করবো তখন ফিনিশিং অনেক বেশি ভালো হবে, কারণ তখন আমরা 100% স্প্রে দিয়ে করবো। আচ্ছা, এখন ঘুরে আসো। একটু কাছে আসবো আমাদের, আসো। হ্যাঁ, চোখটা ক্লোজ করো। এটা আমাদের একটু মডার্ন ট্র্যাডিশনাল লুক করছি আমি, খুবই মডার্ন স্টাইলের একটু ট্র্যাডিশনাল, যেটা কিনা এখন মেয়েরা চাইলে করতে পারে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন আমরা এই ব্রাইডে চলে যাই। ঘুরে আসো তুমি, একটু ওকে একটু ইয়ে করে দাও তো। আচ্ছা, অনেক কমেন্ট করো ম্যানেজার, কেমন করো? হ্যাঁ আমরা একটু দেখি। হ্যাঁ তোমার তোমার ইয়ে করো গুরু, তোমার হেয়ারটা দেখি আমরা, এই যে আমাদের এই মডেলের হেয়ার, এটা
থ্যাংক ইউ নুসরাত পায়েল, জোরে জোরে পড়ো কমেন্ট, যাতে কমেন্ট করতে সেটা না না ওই পড়ুক, ম্যানেজার পড়ুক, পড়ে দিই, জোরে জোরে পড়ো, হ্যাঁ ঘুরো ঘুরো কাছে আসবার মধ্যে। আচ্ছা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, খুব ভালো লাগতেছে, আর একটু রিয়াক্ট দেন সবাই, আর কি জানি বলে আরও দু একটা শেয়ার করেন, একটু খুশি হব, খুব খুশি হব আমরা, কারণ আমরা ট্রাই করেই যাবো আপনাদেরকে সেই সুন্দর সুন্দর লুক দেখানোর জন্য। থ্যাংক ইউ রাত্রি, থ্যাংক ইউ, আসে এবার দুজন চলে আসো, হ্যাঁ হ্যাঁ সবাই একটু শেয়ার করো তাহলে সবাই দেখতে পাবে, যত শেয়ার হবে তত বেশি মানুষ জয়েন হবে আমাদের লাইভে, তত বেশি সবাই দেখতে পাবে আর আমরা তত বেশি উৎসাহিত হব এবং ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাবো। হ্যাঁ কাছাকাছি দাঁড়াও, এভাবে দাঁড়াও, যেভাবে দাঁড়াইছিলে ভালো ছিল তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালো লাগতেছে দুজনকে, দুজন কিন্তু একদম দুই প্যাটার্নের, হ্যাঁ যাদের পছন্দ করতে অনেক বেশি ইজি হবে যে কে কী টাইপের মেকআপ নিবে, আর আমরা ট্রাই করতেছি দেখানো যে আমরা অ্যাকচুয়ালি কী কী টাইপের ক্যাটাগরির হেয়ার বা মেকআপ সব কিছু আমরা কী টাইপের দিতে পারবো আপনাদেরকে, তো আইডিয়া দেওয়ার ট্রাই করা যে যে যেভাবে দেখবে আর কি, যার যেটা ভালো লাগে, সবার তো সবটা ভালো লাগবে না এটাই তো স্বাভাবিক। আচ্ছা এমডি শাকিল লিখছে, আপু অনেক সুন্দর লাগছে, আপনার কি কোনো কি এটা লাক উল্টা মানুষ না আপু, বুঝলাম না, অনেক সুন্দর লাগছে আমার প্রিয় মা লিখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে যাদেররা বলতেছে সুন্দর লাগতেছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আমি যেটা করি অলওয়েজ সেটাই আজকেও করছি, ক্যামেরা ট্যামেরা সব ক্লিন করি নাই, জানি না ক্যামেরা ক্লিন আছে কি না, সবসময় আমি এই কাজটা করি, একটু ক্যামেরাটা ক্লিন করে নেই, আমি এই ভুলটা সবসময় করি, হ্যাঁ ক্যামেরা এতক্ষণ ক্লিন করি, আসে না ফোন জান আমার পেছন দিয়ে যান, হ্যাঁ এখান থেকে ভালো লাগতেছে, হ্যাঁ এখান থেকে ভালো লাগতেছে, যাক মাশাল্লাহ অনেকেই জয়েন করছে আজকে, 47 জন স্টিল আমাদের লাইভ দেখতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে যারা কিনা শেয়ার করছে এবং আমাদের লাইভে জয়েন করছে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, হেভি লাগছে, আসিফ আহমেদ লিখছে, সাকিব সিদ্দিক, হ্যাঁ সিদ্দিকই লিখছে, পায়েল সুন্দরী, তোমাদের কার কাছে কেমন লাগতেছে বলো, এবার একজন একজন করে বলো, তুমি বলো মিলি বলো, জুয়েলারি হেয়ার সব কিছু মিলায় একটু অন্য প্যাটার্নের যেটা কিনা, তাই না, এভাবে থাকো এভাবে তোমাকে বেশি ভালো লাগে, এইভাবে মাথাটা একটু নিচেও করো, হ্যাঁ হ্যাঁ এভাবে না, আমাকে যে কেমন লাগতেছে আমি বলি, একদম ওই যে অপু বিশ্বাস টাইপের একটা লুক তোমার ভিতরে আসতেছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগতেছে এভাবে,
হাই মিলি, আবির হোসেন লিখছে। আচ্ছা এবার তুমি বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগতেছে তোমার? ওয়েলকাম। আমাকে সুন্দর লাগার মেন কারণ হচ্ছে তুমি। আমি নিজে আমাকে এত এইভাবে প্রেজেন্ট করতে পারিনি, তুমি করে দিছো, তো এটার সব প্রত্যেক মানে ধন্যবাদ তোমার উপরেই যায়। আচ্ছা আমরা সবাই তো একটা টিম নিয়ে টিম ওয়ার্ক করতেছি, আমরা প্রত্যেকেই চেষ্টা করতেছি সুন্দর করে আমরা আমরা মানে এক কথায় বলতে গেলে আমাদের মেকআপের থিমটাকে প্রেজেন্ট করার। সেইখানে ওরা আমাকে সাপোর্ট দিতেছে, যেটা সত্যি কথা যে আমি যেটা করতেছি অবশ্যই আমার প্রতিষ্ঠানের জন্য করতেছি, আর ওরা যেটা করতেছে ওদের শখ পূরণ করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা টিম হয়ে কাজ করতেছি, তো থ্যাংক ইউ যারা কিনা অনেক আগ্রহ নিয়ে আমার কাছে মডেল হওয়ার জন্য আসতেছো। তো এই তো আমি অনেক বেশি কী বলবো কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আসতেছো, আর আমি চেষ্টা করি সুন্দর করে করার। এই তো একটু আমি একটু অন্য প্যাটার্নের কাজ করা, সবসময় তো আমি একটু ডিফারেন্ট কিছু করি, তো ওইটাই আমার থাকে যে আমি যেন একটু নতুন কিছু করতে পারি, আমার কাছে ভালো লাগে এই টাইপের কাজ করতে। আচ্ছা দুটোই অনেক ভালো লাগছে, আমার প্রিয় মা লিখছে, তারপরে এমডি রাহাত লিখছে লাল শাড়ি পরা আপুটাকে অনেক বেশি সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক ধন্যবাদ সবাইকে, এটাই যার কাছে যেটা ভালো লাগে ওইটা আমরা দুটা লুক করছি। আমার তো দুটা লুকই প্রিয়, দুটা দুই টাইপের, দুই টাইপের যে এটা সাধারণত আমাদের দেশে খুব কম করে, কলকাতাতে অনেক বেশি করে, বা আমাদের যেটা হয় মিডিয়া টিডিয়া ফটোশ্যুটে এগুলো খুব বেশি করা হয়, আর এটা তো আমাদের বাঙালি একদম বাঙালি মেয়েরা প্রতিনিয়তই বসে আসতেছে এভাবে, তো এটাই করা। কালকে আমি দুটা ডিফারেন্ট লুক করছিলাম, আজকে আমি দুটার একদম ডিফারেন্ট লুক করছি। কথা হয়েছে পু? আচ্ছা তো ঠিক আছে, আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমাদের ছবি তোলা এখনও বাকি, আমরা ছবি টবি তুলে দেন আমরা অবশ্যই শেয়ার করবো, টিকটক ছবি দুটাই পাবা তোমরা। দুটা ব্রাইড এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ আলু বাবা, থ্যাংক ইউ। আচ্ছা হেয়ারটা আমরা আবার দেখাই দিই, হ্যাঁ 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 হেয়ারটা আমরা আবার দেখাই দিই, দুটা হেয়ার আমাদের, দিস ইজ হেয়ার ব্রাইট হেয়ার লুক আমাদের। আর একটু থাকো না পিছনটা, আমরা আমাদের সারা জয়েন করতেছে এখন, নয়তো নতুন অনেকে জয়েন করতেছে তারা দেখে নিক। হ্যাঁ এটা হচ্ছে আমাদের হেয়ার, হ্যাঁ দুটা হেয়ার একদম দুই টাইপের দুটা হেয়ার করছি যেগুলো কিনা এখন এখন সবাই করতেছে, অনেক আগে করতো মাঝখানে আমরা করি না, এখন আবার সবাই মোটামুটি পছন্দ করতেছে, দ্যাটস ওয়াই আমি করলাম যে টাইপের হেয়ার আমরা এখন ব্রাইডদেরকে করতে পারি, ভালো লাগবে দেখতে। চাঁদনি একটা, আপু আমি তো সাজতে চাই তোমার কাছে, আমার বিয়ের দাওয়াত আছে এখন। হ্যাঁ আপু চলে আসো, যেদিন তোমার দাওয়াত থাকবে চলে আসবা, তোমার বিয়েতেও চলে আসবা সবাই। হালকা গ্রিন কালারের আপুটার আপুটি অসাধারণ, ধন্যবাদ। আসিফ মাহমুদ ধন্যবাদ ভাইয়া, পারলে একটু শেয়ার করে দেন সবাই। হ্যাঁ ঘুরে আসো এবার তোমরা, কারোর হালকা লেমন কালার ভালো লাগতেছে, এই ঘুরো 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 মডেলরা, হ্যাঁ কারোর হালকা লেমনটা ভালো লাগতেছে, কারোর রেডটা ভালো লাগতেছে, মানে আমাদের কাছে দুইটাই অসম্ভব লাগতেছে। প্রতিদিনই মনে হয় আমার বেস্ট লুক, আমার প্রতিদিনই মনে হয় আমার সবচেয়ে বেস্ট লুক, তো আমার অবশ্যই পছন্দের দুইটা, দুইটা লুকই খুব পছন্দের। নুসরাত রহমান লিখছে আপু চুলের স্টাইলটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ নুসরাত। কে? আচ্ছা ও আচ্ছা অগণিত ধন্যবাদ তোমাকে, আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ নিলাম। আসিফ মাহমুদ ভাই সবাই একটু সাপোর্ট দাও, শেয়ার করো, আর হয়েছে যে কমেন্ট করো, সুন্দর সুন্দর রিয়াক্ট দাও, যাতে আমরা আরও বেশি উৎসাহিত হই তোমাদেরকে সুন্দর সুন্দর কাজ দেখানোর জন্য। আমি সকাল থেকে না দুপুর থেকে, কয়টা থেকে কাজ শুরু করছি? দুইটা আড়াইটা থেকে কাজ শুরু করছি,
দুইটা আড়াইটা থেকে কাজ শুরু করছে, মাত্র এই কাজ শেষ হয়েছে, এখনও পর্যন্ত আমাদের মডেল শ্যুট টুট কত কিছু বাকি। তার মানে এত ঘন্টা আমি কাজ করতে গেলে আমাকে অনেক এনার্জি নিয়ে কাজ করতে হয়, ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তো এই এত কিছু মেনটেন করে তারপরে পার্লার যেহেতু ক্লায়েন্ট তো থাকেই, তো এখানে তোমাদের একটু সাপোর্ট চাই। তোমরা যে উৎসাহ দিলে মানে কোনো কষ্টই গায়ে লাগে না, করতে ভালো লাগে। আচ্ছা কারে তো হাহা দিতে মন চাইতেছে, চাঁদনি নাকি, চাঁদনি একটা লিখছে, কি লিখছে চাঁদনি একটা, আপু এত কিউট লাগতেছে দুইজনকে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, কবে সাজবো? হ্যাঁ ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাই তো বলি এত আতার দাম কেন বাড়ে। হ্যাঁ রে ভাই একদম ঠিক, না দরকার নাই থাকুক না, এগুলো থাকলে ভিউ বাড়বে তাই না, সমস্যা তো নাই। আচ্ছা রোজা ইসলাম লিখছে ওয়াও ধন্যবাদ, আচ্ছা রাত্রি ইসলাম লিখছে রূপলাগি বিউটি পার্লারের ম্যামের মতো তার সাজগুলো জোস, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আপু, তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা, হ্যাঁ বেস্ট কমেন্ট রাইট, তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা, দোয়া করো আমার জন্য, জোস লাগতেছে বিতিকে, বিতিকে আচ্ছা আর এক নাম, আচ্ছা আরিফ মাহবুদ লিখছে কি ক্যামেরার আড়ালে থাকা আপুটির মায়াবী ভয়েস ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও, হ্যাঁ তাই ভাইয়া ঠিক আছে, আমার ভাই আসিফ ভাই ধন্যবাদ, কি কি বুঝতেছি না, সাউন্ড কমো, কল আসছে ও দাও দাও, আচ্ছা পরে 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 আবার যা দরকার হবে সে দিবে, সমস্যা নেই ঠিক আছে, সমস্যা নেই। তুমি একটু মাথাটা দুজন একটু মাথাটা, হ্যাঁ হ্যাঁ চোখটা চোখটা ক্লোজ রাখো, আমরা চোখটা দেখাই, আচ্ছা থাক ভাই থাক, বিয়ে করার দরকার নাই, ছেলে হওয়ারও দরকার নাই, বিয়ে করারও দরকার নাই, রেড মেকআপটা ভালো লাগছে ধন্যবাদ সালমা খাতুন ধন্যবাদ, এটা একটু ট্র্যাডিশনাল তাই যারা ট্র্যাডিশনাল পছন্দ করে তাদের এটা পছন্দ হবে, আর এটা একটু ওয়েস্টার্ন, যারা ওয়েস্টার্ন পছন্দ করো তাদের এটা ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ওয়েস্টার্ন আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল, কিন্তু ট্র্যাডিশনালের সাথে কিন্তু আমরা একটু ওই যে থাকে না ঝাঁঝালু কি কি বলে ঝাঁঝালু খাবার টাইপের আর কি, যে আমরা একটু স্লিপলেস ইয়ে চুলের একটু ডিজাইন সব কিছু মিলাই আমরা একটু আধুনিকতার ছোঁয়া নিয়ে আসছি রাইট, আর আমার কাছে এগুলো ভালো লাগে যে আমরা ট্র্যাডিশনাল কাজ করবো কিন্তু আধুনিকভাবে। ধন্যবাদ রুজা ইসলাম, হাই মিলি হাই পায়েল, তারপরে দুজনকে পরি লাগছে, আমার এখানে কি মনে লাগতেছে শাস্তে আমার কাছে তোমার কাছে আপু, আচ্ছা চাঁদনি আক্তার, হ্যাঁ আপু একদিন ইনশাল্লাহ সাজা দিব, আচ্ছা আরিফ মাহমুদ লিখছে সন্ধ্যার সময়টা সাংঘাতিক ভালো কাটলো আপনার আপনাদের জন্য, যাক শুকরিয়া শুকরিয়া ভাই, আমাদের জন্য আপনাদের সময় ভালো কাটছে, আপনাদের জন্য আমাদের সময় ভালো কাটছে, কষ্ট সার্থক হয়েছে, আপনারা দেখছেন আপনারা সহযোগিতা করছেন, আমাদের কষ্ট সার্থক হলো আর কি, দুটো আপুকে দেখতে খুব ভালো লাগছে, আমার প্রিয় মালিকছে, আচ্ছা ধন্যবাদ, হাই মিথিলা, আচ্ছা আমরা আবার একবার চলে যাবো যে আমরা লাইভটা শেষ করে দিব, ওয়াও কি কিউট লাগতেছে দুজনকে, থ্যাংক ইউ মিথিলা,
এটা আমাদের হেয়ার আস্তে আস্তে ঘুরবা তোমরা, হ্যাঁ আস্তে আস্তে, একজন ঘুরো একজন ঘুরো, যে কোনো একজন শুধু ঘুরবা, একজন এভাবেই থাকবা। হ্যাঁ আসো, ঘুরো পুরো ঘুরো, হ্যাঁ এপাশ থেকে ঘুরো আবার, হ্যাঁ আসো ঘুরে সামনে আসো একটু, এটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাও পিছনে যাও, হ্যাঁ যাও যাও, বোথ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ আবির হোসেন, থ্যাংক ইউ, আপু দুটা অনেক সুন্দর, ফারুক ফারুক ধন্যবাদ, পার্লার হেয়ার স্টাইলটা জোশ হয়েছে, ধন্যবাদ দুজনের হেয়ার স্টাইলই আমার কাছে ভালো লাগছে, যাই হোক এক একজনের কাছে তো অবশ্যই সবাই সবটা তো ভালো লাগবে না, আপনিরা অনেক সুন্দরী ধন্যবাদ, নাইস। আচ্ছা যাই হোক আমি এখন লাইভটা শেষ করে দিব, যদিও অনেক আছে এখনও অনেক ভিউ আছে, তারপর আমি লাইভটা শেষ করে দিব, কেননা আমাদের এখনও ছবি তোলা বাকি অনেকগুলো আর হচ্ছে যে অনেক টাইম হয়ে গেছে, তো ধন্যবাদ যারা কিনা আমাদের সাথে ছিলেন, সাপোর্ট দিচ্ছেন, সবসময় সাথে থাকবেন আশা করতেছি, তো আমরা তো আবার চলে আসবো কালকে, আবার লাইভে আসবো, আবার মেকআপ নিয়ে আসবো, হয়তো মডেল চেঞ্জ হবে কালকে, তো সেই ক্ষেত্রে আমরা ওদেরকে নিয়েও আবার করবো, ঘুরাই ঘুরাই করবো আর কি, তো যাই হোক সবাই সব মানে প্রতিদিনই আপনাদের সাথে চাই, আপনাদের সাপোর্ট চাই, তো দোয়া করবেন আমাদের জন্য আর ভালো থাকবেন, হাই বলে দাও তোমরা দুজন, হাই বলে দিতে বাই বলে দাও, সরি, তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।